নমস্কার, এই মুহূর্তত রাজ্যবাসীর ওলাই আছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। দেশের দুখন রাজ্যত সম্পন্ন হল বিধানসভা নির্বাচন। হারিয়ানা আর জম্মু কাশ্মীরত সম্পন্ন হল বিধানসভা নির্বাচন। আর নির্বাচন শেষ হওয়ার পিছতে প্রকাশ পাইছে এক্সিট পোল। এই এক্সিট পোল অনুসরি এই দুখন রাজ্যের নির্বাচনত এইবার পরাস্ত হব বিজেপি। হারিয়ানা আর জম্মু কাশ্মীরত সরকার হব কংগ্রেস মিত্রজোটর। দুই রাজ্যের নির্বাচনত পরাস্ত হব বিজেপি। হারিয়ানা আর জম্মু কাশ্মীরত সরকার হব কংগ্রেস মিত্রজোটর। আর প্রায় আটাইকটা এক্সিট পোলত এই ভবিষ্যৎবাণী প্রকাশ পাইছে। কোনে কি এক্সিট পোল প্রকাশ করেছে চাওয়া হোক। দৈনিক ভাস্করের মতে হারিয়ানাত বিজেপিয়ে পাব 15-29 আসন, কিন্তু ইয়াত মেজিক নম্বর হয়েছে 46 অর্থাৎ 46। কংগ্রেস মিত্রজোটে লাভ করব 44-54 আসন, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করব কংগ্রেস মিত্রজোটে, অর্থাৎ কংগ্রেসের সরকার হব হারিয়ানাত। জে জে পি প্লাসক দিয়া হয়েছে 0-1 আসন, আই এন এল ডিক দিয়া হয়েছে 1-5 আসন, আপক দিয়া হয়েছে 0-1 আসন, আর অন্যান্যক দিয়া হয়েছে 4-9 আসন। আর ধ্রুব রিসার্চর মতে হারিয়ানাত বিজেপিয়ে পাব 22-32 আসন, কিন্তু মেজিক নম্বর হয়েছে 46, যেহেতু হারিয়ানাত বিধানসভার আসনের সংখ্যা হয়েছে 90, সেয়েহে 46 আসন লাভ করলেহে সরকার গঠন করব পারে। আর এই এক্সিট পোল মতে কংগ্রেস মিত্রজোটে লাভ করব 50-64 আসন, অর্থাৎ এই এক্সিট পোল অনুসরিও কংগ্রেসের সরকার হব হারিয়ানাত। ধ্রুব রিসার্চর মতে অন্যান্য লাভ করব 4-9 আসন। আর পিপলস পালসর মতে হারিয়ানাত বিজেপিয়ে পাব 20-32 আসন, কংগ্রেস মিত্রজোটে লাভ করব 49-61 আসন। পিপলস পালসর মতে অন্যান্য লাভ করব 4-9 আসন। আর রিপাবলিক ভারতর মতে হারিয়ানাত বিজেপিয়ে পাব 18-24 আসন, কংগ্রেস মিত্রজোটে লাভ করব 55-62 আসন। আর জে জে পি প্লাসক দিয়া হয়েছে 0-3 আসন, আপক দিয়া হয়েছে 0, অর্থাৎ আপে এখন আসন লাভ নকরে রিপাবলিক ভারতর মতে। অন্যান্যক দিয়া হয়েছে 2-5 আসন, অর্থাৎ যি এক্সিট পোল প্রকাশ পাইছে এই এক্সিট পোল অনুসরি হারিয়ানা আর জম্মু কাশ্মীরত এইবার হব কংগ্রেসের সরকার। দুখন রাজ্যতে বিজেপি পরাস্ত হওয়াটো এক প্রকার প্রায় নিশ্চিত। দেশবাসী লয় ভাল খবর, এতিয়ার বুটাম টিপিলে লাভ করব শুন। দেশের ভিতরতে প্রথমটো গোল্ড এটিএমৰ আরম্ভণি। কেবল নগদ ধন নহয়, এটিএমত থকা বুটামটো টিপিলেই আপুনি বিশুদ্ধ ফোন পাব। দেশত প্রথমবারের কর্ণাটক রাজ্যত স্থাপন করা হল এই অভিনব গোল্ড এটিএম। এই সোণালী এটিএমটো কর্ণাটকর তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি চমুকৈ TMCC-র এক পদক্ষেপ। সংস্থাটোৱে ইয়াক TMCC গোল্ড সিক্কা নামেৰে নামাকরণ করেছে। কোম্পানিটোর তথ্য অনুসরি এই এটিএমত গ্রাহকে লাভ করব 24 ক্যারেটর বিশুদ্ধ সোণর মুদ্রা, 0.5125 আর 10 গ্রাম সোণর মুদ্রা উপলব্ধ হব এই এটিএমত। কেবল সেয়াই নহয়, বজারত বর্তমানের সোণর মূল্য অনুযায়ী গ্রাহকে সোণ ক্রয় করিব পারিব। এই অভিনব এটিএমর উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে কর্ণাটকর গৃহমন্ত্রী জি পরমেশ্বর আর অধ্যক্ষ জয় কুমারকে ধরে বিভিন্ন VIP লোক উপস্থিত থাকে। কেবল গহনাই নহয়, বিশুদ্ধ 24 ক্যারেটর সোণ সহজে মানুষের ঘরলে পঠিয়াব পৰা যাব বলেও কোম্পানিটোয়ে জানিবলৈ দিয়ে। TMCC-এ জানা মতে এই প্রকল্পটো গোল্ড কয়েন এটিএম লিমিটেডৰ সৈতে যৌথ উদ্যোগত রূপায়ণ করা হয়েছে। সংস্থাটোৰ মতে এই এটিএমৰ সহায়ত যিকোনো ব্যক্তিয়ে অতি সহজে সোণ কিনিব পাৰে। ইয়াৰ বাবে কোনো অতিরিক্ত খৰচ নাই। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, QR কোডৰ জৰিয়তে এটিএমত ধন পৰিশোধ কৰিব পাৰিব। জানিব পৰা মতে সোণৰ লগতে ৰূপৰ বাবেও অচিৰে একে ধৰণৰ এটিএম স্থাপন কৰা হ'ব। কেৱল সেয়াই নহয়, আগন্তুক দিনত এই কোম্পানীয়ে এটিএমৰ জৰিয়তে সৰু সৰু গহনাও ডেলিভাৰী কৰাৰ পৰিকল্পনা কৰিছে। ৰাজ্য চলাবলৈ ধন নাই হিমন্ত চৰকাৰৰ। অহা 8 অক্টোবৰত পুনৰ ঋণ ল'ব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। 8 অক্টোবৰত পুনৰ 750 কোটি টকাৰ ঋণ ল'ব অসম চৰকাৰে। অতি ভয়ানক দিশত অসমৰ অৰ্থনীতি। ঋণ লৈ অভিলেখ ৰচিছে হিমন্ত চৰকাৰে।
Himanta Sarkarot Tinibusri Kajokalot, Rajot Goriutisa Rinor Pahar. Soram Bittio Hongkotot Okom Sarkar. Thonai Sarkaro Raskukot. Eibar Kurai Bisarile, Asunir Thon. Bhoyongkor Arthik Homushat Purisa Okom Sarkar. Raskukot Tektokal Thon Jamanotokat, Etia Homushat Purisa Sarkar. Zar Poripekito Tetia Oinobibagot Jamatokat Thon Humu, Kurai Dibula Nidet Dibulogia Husa Sarkare. Rajor Unono Babe, Mukuladia Dono Kurai Bisarise, Divino Vivakumor Bora. Cable Imane Nohoi. Protitu Vivako Jomahoi Toka Honor Hut Portonto Kuradia Adet Zarikurise, Okom Sorkare. Hihur Mukar Hat Kari Rasko Ponokel Korabe, Bisarida Moidanho Personal Puzu. Azir Tarikot Sorkar Korot Tek Toka Jomanai. Hoyongkor Arti Konkotok for Okom Sorkare, Head Poroka is. Hek Poroka Isape, Rinor Uporote Nirpur Koribologia Huse. Punor Bipodot Purise Congress Nata Rahul Gandhi. Rahul Gandhi Doi, Adalotor Somon. Tes October Purba Adalotor Pupustitwal Niddek Rahul Gandhi. Manhanil Gusor Hondorbot Puner Econ Bikek Adalotor Somon, Rahul Gandhi Doi. Ulexikuza Duhazar Tetunor Mars Mahot Londonotia et Akonot. Hindutobadi Motador Korbiruda Aputizun of Monte Boka Obizu Putabon Kori. বিনায়ক দামোদর সাবরকারৰ নাতি নাতিনিয়ে বিগত বৰ্ষত ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে দাখিল কৰিছিল অপৰাধমূলক মানহানিৰ গোচৰ। অপৰাধমূলক মানহানিৰ গোচৰ সন্দৰ্ভত পুনৰ এখন বিশেষ আদালতে এতিয়া ৰাহুল গান্ধীলৈ জাৰি কৰিছে সমন। অসম চৰকাৰখন দেউলিয়া হবলৈ গৈ আছে। ফি আসনি দি থাকিলে ৰাজ্যৰ অৰ্থনৈতিক উন্নয়ন হ'ব নোৱাৰে। হিমন্ত চৰকাৰৰ বিৰুদ্ধে এইবাৰ হৰফ হৈ পৰিল সৌধ অসম ছাত্র সন্থাৰ সভাপতি উৎপল শর্মা। অসম চৰকাৰখন দেউলিয়া হবলৈ গৈ আছে এই মন্তব্য আছিল সভাপতি উৎপল শর্মাৰ। উৎপল শর্মাই লগতে কয় যে ফ্রি আসনি দি থাকিলে ৰাজ্যৰ অৰ্থনৈতিক উন্নয়ন হ'ব নোৱাৰে। কোনো কাম নকৰাকৈ পইচা দিয়া কথাটো ভয়ংকৰ ক্ষতিকাৰক। 1250 টকা কিয়? 12500 টকা দিয়ক চৰকাৰে। কিন্তু তাৰ বিনিময়ত মানুহক একো একোটা কাম দিয়ক চৰকাৰে। আসনেদি নিৰ্বাচনী বৈতৰণী পাৰ হ'ব পাৰিব। কিন্তু ৰাজ্যৰ অৰ্থনৈতিক উন্নয়ন কোনো কাৰণত হ'ব নোৱাৰে। হিতাধিকাৰী আসনে একলৈ এইদৰে খৰফ হৈ পৰিল আসুৰ সভাপতি উৎপল শর্মা। অসম চৰকাৰ দেউলিয়া হবলৈ গৈ আছে বুলি মন্তব্য কৰে উৎপল শর্মাই। অসমত আগন্তুক 10-15 বছৰৰ পিছত খিলঞ্জীয়া মানুহ বাদ পৰাটো কঠিন হ'ব। দশতুলীৰ ঘটনা আৰু পাকিস্তানী সন্ত্ৰাসবাদী গ্ৰেপ্তাৰ হোৱা ঘটনাৰ সংযোগ আছে। ৰাজ্যত নেশ্যনেল ইনভেষ্টিগেশ্যন এজেঞ্চিয়ে চলোৱা অভিযানক লৈ এই মন্তব্য ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ। মৌলবাদী শক্তিৰ পৰা ৰাজ্যবাসীক সাৱধান কৰি দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। মুখ্যমন্ত্ৰীয়ে এই সন্দৰ্ভত কয় যে অসমত আগন্তুক 10-15 বছৰৰ পিছত খিলঞ্জীয়া মানুহ বাস কৰাটো অতি কঠিন হ'ব। অসমত মৌলবাদী শক্তি থকাৰ ইতিমধ্যে প্ৰমাণ পোৱা গৈছে। গোৱালপাৰাত পাকিস্তানী উগ্ৰপন্থী সংগঠনৰ সৈতে জড়িত 8জনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। যেতিয়াই ন্যায় অসমত অভিযান চলায় তেতিয়াই অসমৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় সন্ত্ৰাসবাদী। আৰু সোণাপুৰৰ উচ্চস্থলীত ব্যৱহাৰ কৰা হৈছিল ইছলামিক মৌলবাদীৰ শ্লোগান। কচুতলীৰ ঘটনা আৰু পাকিস্তানী সন্ত্ৰাসবাদী গ্ৰেপ্তাৰ হোৱা ঘটনাৰ সংযোগ আছে। যোৱা 3 মাহত সন্ত্ৰাসবাদীৰ ডাঙৰ চক্ৰ ঘূৰি আছে অসমত, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মাৰ। আৰু যত যত উচ্ছেদ হয় তাত তাত গৈ তেওঁলোকে দিয়া উচটনি। উল্লেখযোগ্য যে নিশাই ন্যায় অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিছে জৈচ ই মহম্মদৰ সৈতে জড়িত 8জনক। বৰপেটা কৰিমগঞ্জ শিলচৰ আৰু ধুবুৰীত চলিছে নেশ্যনেল ইনভেষ্টিগেশ্যন এজেঞ্চি চমুকৈ নিয়াৰ অভিযান। আৰু ন্যায় অভিযান চলোৱা সন্দৰ্ভত এই মন্তব্য কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে। আজি ৰাজ্যৰ লাখ লাখ ছাত্ৰীৰ বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। আজি মুকলি হ'ব ৰাজ্য চৰকাৰৰ অবিলাসী আঁচনি মুখ্যমন্ত্ৰী নিযুতময় আঁচনি। খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত মুকলি হ'ব এই আঁচনিখন। এই আঁচনি উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। আৰু প্ৰথম বছৰৰ আৰ্থিক অনুদান প্ৰদান কৰিব মুঠ 1,59,093 গৰাকী ছাত্ৰীক।
ইয়াৰে মাধ্যমিক শিক্ষাত 1,01,458 গৰাকী আৰু উচ্চ শিক্ষা বিভাগৰ 57,635 গৰাকী শিক্ষাৰ্থীয়ে লাভ কৰিব এই নিযুত মইনা আঁচনিৰ ধন। অসম চৰকাৰে প্ৰতিমাহে লোৱা ঋণ সন্দৰ্ভত এইবাৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে অসম চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। জয়ন্ত মল্ল বৰুৱাই এই সন্দৰ্ভত কয় যে এখন ৰাজ্যৰ মুঠ ৰাজ্যিক ঘৰুৱা উৎপাদনৰ 32% ঋণ ল'ব পাৰে। অসমৰ ঋণৰ পৰিমাণ মুঠ GSDP 24% ভিতৰত আছে। FRBM আইন অনুসৰি অসম চৰকাৰে ঋণ লৈছে। ঋণ ল'বলৈ যোগ্যতা লাগে আৰু সেই যোগ্যতা আছে বাবেই আমাৰ চৰকাৰে ঋণ লৈছে। এই মন্তব্য মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ।